হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে মানে সন্ধ্যেবেলা, আর কি সন্ধ্যে মানে রাতই হয়ে গেছে, প্রায় 1:30-9টার মতো বাজে। ছেলে ঘুমিয়ে গেছে, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে সারাদিন বিকেল থেকেও কিছুতে ব্লগটা শুরু করা আর কি পসিবল হয়ে ওঠেনি, তাই আজকে ভাবলাম রাত থেকেই ব্লগটা করি। যাই হোক, খুবই ছোট একটা ব্লগ, মিনি ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এখন যাচ্ছে হচ্ছে রান্নাঘরে, রাতের খাবার কী কী বানাই সেটা দেখতে। তো আজকে রাতে, আজকে যেহেতু রবিবার, আজকে সকালে দুপুরে রান্না হয়েছিল ইলিশ মাছ, তো সেগুলোই আছে আর কি। আর জাস্ট রুটি আর আলু ভাজি করা হবে, সেগুলো মা করছে। যদিকে আলু ভাজি হয়ে গেছে প্রায়। এখন দেখো, যেই না আমি উঠে এলাম ছেলের পাশ থেকে, ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো দেখো, যেহেতু উঠে গেছে, ওকে মানানোর জন্য আর কি খুব জিদ করছে। এরকম সন্ধ্যেবেলা ঘুমালে ও উঠে প্রচুর জিদ করে। যাই হোক, দেখো আমার কোল থেকে কিছুতে নামছে না। এখন ওকে নিয়ে যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখাবো আলু ভাজিটা, যেহেতু ও আলু ভাজি খেতে খুব ভালোবাসে। তারপর ওকে খাওয়াবো, তারপর আরও তারপর আমরা খাবো, মানে অনেক কাজবাজ বাকি আছে। তারপর চায়ের বাসনগুলো ধুতে হবে, জল আনতে হবে ঘরে, আটা মাখতে হবে, অনেক কাজ। তো চলো, এ দেখো ছেলেকে, ছেলে যেহেতু কোল থেকে নামছি না, কারো কাছে যাচ্ছি না, এখন আমি ছেলেকে নিয়ে আলু ভাজিটা রান্না করছি। তো ও বলে রান্না করবে, বলছে মা আমিও রান্না করবো, মানে ওই একটু নাড়া দেবো আর কি, এটাই বলছে রান্না করবো। তো যাই হোক, ওকে নিয়ে একটু নাড়াচাড়া দিলাম, এদিকে আলু ভাজিটা হয়ে গেল। তো চলো, ওরা দেখা হচ্ছে পরে তোমাদের সাথে, কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। ও হ্যাঁ, একটা কথা, আমার ছেলে কিন্তু ভিডিও করা একদমই পছন্দ করে না। তো যাই হোক, নিজের ছেলেই যদি ভিডিও করা পছন্দ করে, তাহলে কীভাবে কন্টিনিউ ভিডিও করি বলো। আগে ছোটো থাকতে, মানে আরও যখন ছোট ছিল, তখন কী সুন্দর ভিডিও করতো, প্রত্যেকটা ক্লিপ আমি উঠিয়ে রাখতাম। কিন্তু এখন ওর একটা ফটো তোলা মানে এতটা অসম্ভবকর হয়ে গেছে যে কী বলবো। কিছু সাজানো তো দূরের কথা, এমনি নর্মালি যদি ঘরে একটা ছবি তুলতে চাই, মানে প্রচুর অসাধ্যকর কাজ হয়ে যায়। আর ভিডিও, মানে ভিডিও করা একদম পছন্দ করে না, মানে আমাকেও আর কি ভিডিও করলে, ওকে যদি ভিডিও করে ভিডিও না, দেখো মুখটা হচ্ছে ভিডিও না মা, ভিডিও না করে একদম আমাকে মেরে ঠেড়ে দেবে, মোবাইল টোবাইল একদম ছুঁড়ে ফেলে দেবে। এই আজকেও তো খেতে নিয়ে আমার পাতের মধ্যে মোবাইলটা ছুঁড়ে মেরেছিল। তো যাই হোক, ভিডিও করছিলাম জন্য। তো দেখো, ভিডিও টিডিও খেয়ে নিলাম রুটি দিয়ে, ওই মাছ ছিল দুপুরের মাছ আর আলু ভাজি দিয়ে। এখন চলে এসেছি, ঘুমিয়ে যাবো। তো খুবই আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, দেখো নিজের ছেলে আর কি ভিডিও করা পছন্দ করে না। তো এমন অনেকেই আছে নিজের লোকই ভিডিও করা পছন্দ করে না, তবুও করি নির্লজ্জের মতো। তো যাই হোক, আমার ভালো লাগে তাই করি। এতে আমার লাইক আসুক, কমেন্ট আসুক, নাই বা আসুক, আমার ভালো লাগে, ওর জন্য আমি ভিডিও করি। তো চলো, তোমাদেরও যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে। টাটা, বাই বাই। চলো টাটা, দেখা হবে আবার। আমার তুমি এখন কার সাথে ঘুমো দিবে? তোমরা সবাই ভালো থাকো। আকে আকে, তুমি কাকে নিয়ে ঘুমো দিতেছ? চলো টাটা, বাবা দেখছো হরিণ কে নিয়ে ঘুমো দেয়। গুড নাইট বলে গেল, চলো বাই বাই। আর পরবর্তী কি ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্টে। আর পুচুলি, হ্যাঁ দেখো পুচুলি ঘুমো দিয়ে দিতেছে। পুচুলি দেখো, পুচুলি কত জীবজন্তুকে ঘুম পাড়িয়েছে, তো এখন ও ঘুমোবে। ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। হ্যাঁ বাস, একটা কাঁথা গায়ে দাও, কাঁথা গায়ে দাও। হ্যাঁ বাস, ঘুমিয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে। বাস বাস, ও শান্ত, ঘুমিয়ে যাও। কে আসবে এখানে? বাই বাই।